ইসরায়েলের প্রেসিডেন্ট ইসরায়েল রাষ্ট্রটি ভেঙে পড়ার চূড়ান্ত আশঙ্কা এবং ভয় প্রকাশ করেছেন। তার ভাষায়, ইসরায়েল রাষ্ট্রটি প্রতিষ্ঠার 75 থেকে 80তম দিবসে আমরা রাষ্ট্রটি ভেঙে পড়ার চূড়ান্ত সীমানা অতিক্রম করছি। সারা জাতিতে, সমগ্র দেশে ভয়ঙ্কর অশান্তি এবং বিভক্তি বিরাজ করছে বলে তিনি জানান। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজোগ ভয় প্রকাশ করে বলেন, পৃথিবীতে দুইবার ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার সুযোগ হয়েছিল, দুইবারই 80 বছর পূর্ণ হওয়ার আগেই ভেঙে গিয়েছে। সেই আশঙ্কাও এই জাতি ভেঙে যাওয়ার বিষয়ে পেয়ে গিয়েছে ইসরায়েলি নেতাদেরকে। অবশ্য ইসরায়েল রাষ্ট্রটি যে ভেতর থেকে ভেঙে পড়তে পারে সেই আশঙ্কা ইহুদি নেতারা অনেক আগে থেকেই প্রকাশ করে আসছিলেন। ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট, ভয়ঙ্কর ইহুদিবাদী নেতা মৃত্যুর আগে বলেছিলেন, ইসরায়েল রাষ্ট্রটি অভ্যন্তরীণভাবে ভয়ঙ্কর সংকটের মধ্যে পড়ে গিয়েছে। ইহুদিবাদী এই রাষ্ট্রটিকে আরও করুণ পরিণতি এবং ভয়ঙ্কর ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। দখলদার রাষ্ট্র হিসেবে পরিচিত ইসরায়েল স্টেটটি বেশিদিন টিকবে না, এটি বিশ্বনেতারা অনেক দিন থেকে আশঙ্কা প্রকাশ করে আসছিলেন, যদিও সব সময় প্রকাশ করেননি। এর একটি গুরুত্বপূর্ণ সহজ সরল কারণ রয়েছে, সেটি হলো এমন অবৈধ কাঠামো নিয়ে কোনো রাষ্ট্র পৃথিবীতে টিকে থাকতে পারে না। মধ্যপ্রাচ্যের কিছু উপহার উপঢৌকন দিয়ে, মধ্যপ্রাচ্যের মুসলিম নামধারী রাজাবাদশাদেরকে কিছু উপহার উপঢৌকন দিয়ে, কিছু স্বীকৃতি সম্পর্ক আদায় করে নিলেও আন্তর্জাতিকভাবে বিভিন্ন ইস্যুতে এই ইহুদি রাষ্ট্রটি চাপে পড়ে যাচ্ছে দিনকে দিন। তার দখলদার অমানবিকতা, হত্যা, লুণ্ঠন এবং দুর্বৃত্তপনার মুখোশ দিনে দিন মানুষের সামনে উন্মুক্ত হয়ে যাচ্ছে। যারা এই দেশটিকে সমর্থন দিয়ে আসছিল দীর্ঘ 70 বছর যাবত, তারাও এখন পৃথিবীর বুকে মুখ দেখাতে পারছে না ভয়ঙ্কর মানবতা বিরোধী অপরাধ করার কারণে এবং মানবাধিকার লঙ্ঘনের কারণে। ফিলিস্তিন ইস্যুটি কোনোভাবেই অস্বীকার এবং বিলুপ্ত হওয়ার বিষয় নয়। জাতীয় ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য, ভূমি, আরেক জাতি দ্বারা দখলের ধারাবাহিক আয়োজন চলেই আসছে। এই ইহুদি রাষ্ট্রটি 70 বছর যাবত দখল, নির্যাতন, ধর্ষণ চালিয়ে আসছে এই ফিলিস্তিনি রাষ্ট্রের উপরে, যা কোনো বৈধ রাষ্ট্র দ্বারা এভাবে অধিকার মানবাধিকার লঙ্ঘিত হবার কথা নয়। বৈধ রাষ্ট্র বলতেই তার একটি বৈধ নীতি থাকবে, নীতিমালা থাকবে, প্রতিবেশীদের সাথে সম্পর্ক, নিকটবর্তীদের সাথে সম্পর্ক, আন্তর্জাতিক সম্পর্ক। কিন্তু কোনো বৈধ নীতিমালা না মেনে আন্তর্জাতিক সকল নিয়ম নীতি লঙ্ঘন করে দীর্ঘদিন যাবত, যুগের পর যুগ, এই রাষ্ট্রটি পার্শ্ববর্তী ফিলিস্তিনের উপরে নির্মম নির্যাতন চালিয়ে আসছে, যা পৃথিবীর মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে দেখে আসছে। কিন্তু কোনো বিকার নেই, এই চাপই ধীরে ধীরে ইসরায়েল নামক রাষ্ট্রটিকে অবৈধতার দিকে নিয়ে যাচ্ছে, ভেঙে যাওয়ার দিকে নিয়ে যাচ্ছে, অনৈক্যের দিকে নিয়ে যাচ্ছে। ফিলিস্তিনের জন্য সবাই দোয়া করবেন, কাশ্মীরিদের জন্যও দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।